আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা রাজশাহীতে আজকে সুজন ভাইয়ের বাসায় আসছি। তো আমরা সুজন ভাইয়ের কবুতরগুলো আপনাকে দেখাবো। সুজন ভাই এর আগে টুর্নামেন্টও খেলছে, টুর্নামেন্টের রেজাল্ট করা কবুতরগুলোও দেখাবো। তবে এখানকার টুর্নামেন্টগুলো হাই ফ্লাইং টুর্নামেন্ট। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওর দিকে যাওয়া যায়। আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাইয়া সুজন ভাইয়ের যে কবুতর গুলো আছে এগুলো আপনাকে দেখাবো। তো আমি প্রথম যে কবুতরটা দিয়ে শুরু করতেছি, এটা একটা চুইনা কবুতর। আপনারা দেখেন ভিউয়ার্স, এটা একটা চুইনা কবুতর, সাইজ কিন্তু অনেক বড়। আপনাকে আমি দেখাই, হাতের মাপ দিয়ে দেখাই ভিউয়ার্স, দেখেন সাইজটা কত বড়, বিশাল বড় কবুতর। এই এই ব্রিড গুলো হচ্ছে অরিজিনালি খুলনার, কিন্তু এখানেও পাওয়া যায় ভিউয়ার্স। আমি এখন একটা চুইনা মাদি দেখাই দিছি আপনাকে, ঠিক আছে। এটা অনেক হাই ফ্লাইং কবুতর, অনেক হাই ফ্লাইং কবুতর। এ হচ্ছে পা, রাজশাহীর যে বৈশিষ্ট্য পায়ে মোজা, এটা থাকবেই, এখনো আছে ভিউয়ার্স। আমি এখন আপনাকে একটা কবুতর দেখাচ্ছি, এটা সবুজ গলা টাইপের। আসলে কি কবুতর, এই কবুতরটা 4-4.5 ঘন্টা উড়ে। এই হচ্ছে পাখাটা দেখেন ভিউয়ার্স, খুবই এক্সক্লুসিভ পাখা। আমরা যে মনে করেন যে কবুতর গুলা পাল্লা দেয় ঘর লাগে, ওই টাইপের পাখা, খুবই স্ট্রং পাখা। আই থিঙ্ক, আমার কাছে মনে হয় এই ধরনের কবুতর গুলো আমরা যদি ইউজ করি টুর্নামেন্টে কবুতর ঘর লাগবে, অবশ্যই টুর্নামেন্টে কবুতর ঘর লাগবে ভিউয়ার্স। দেখেন পাখাটা ভিউয়ার্স, একদম শক্ত পাখা। টুর্নামেন্টে আশা করা যায় এই ধরনের কবুতর ঘর লাগবে। আর এমনিতে এগুলো এগুলোদের এখানে 4-4.5 ঘন্টা উড়ে ভিউয়ার্স। আমি এখন আপনাদেরকে এটা চুইনা মাদি দেখাই দিয়েছি, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা এরকম চোখ এর আগে দেখেন নাই, একদম ওল্ড ব্লাড লাইনের চোখ, একদম ওল্ড ব্লাড লাইনের চোখ। মনিটা অনেক বড়, ঠিক আছে। এই যে পাখা আর পায়ে যথারীতি মোজা আছে, এখানকার সব কবুতরের পায়ে মোজা আছে ভিউয়ার্স। এখন আমি আপনাদেরকে হলুদ চোখের একটা দোবাস দেখাইতেছি, এইটা দিয়ে ভাইয়া টুর্নামেন্ট খেলছিল এবং সে খুব ভালো রেজাল্ট করছিল। আমি দেখাই কবুতরটা, এই কবুতরটা ওনাদের হাই ফ্লাইং টুর্নামেন্টে অলমোস্ট 6 আওয়ার্স উঠছে, দ্যাট মিন 6 ঘন্টা উঠছে এই কবুতরটা ভিউয়ার্স। আমি এখন আর একটা কবুতর আপনাদেরকে দেখাইতেছি, এই কবুতরটাও অলমোস্ট মনে করেন 5 ঘন্টার উপরে ফ্লাই করে। এই যে দেখেন ভিউয়ার্স, ওনাদের এখন সব কবুতরের পর কাটা, কারণ ওনারা শীতের মধ্যে কবুতর উড়ায় না। আমরা তো শীতে কবুতর উড়াই, ওনারা শীতে কবুতর উড়ায় না ভিউয়ার্স। ভিউয়ার্স এখন আমি আর একটা কবুতর দেখাইতেছি, ঠিক আছে। এটা জিরা গলা টাইপের, এই কবুতরটা অনেক ফ্লাই করে, অনেক ফ্লাই করে এই কবুতরটা। পাখা কাটা যথারীতি, এই যে পাখা কাটা দেখতেছেন ভিউয়ার্স, কারণ ওনারা গরমের এই শীতের সময় কবুতর উড়ায় না, ওনারা গরমে উড়ায়। যে কবুতরটা একটু কালদম প্যানেলের কবুতর, ওনারা অন্য কি যেন বলেন ভাই আপনারা, ওনারা পিলং বলে, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে এটা ইন্ডিয়ান ফ্যাটা একটা কালদম, এই যে ফ্যাটা কালদম, আমার কাছে তাই মনে হয় ভিউয়ার্স। আমি এখন আপনাকে আর একটা কালদম দেখাচ্ছি, এটা কেমন উড়ে ভাইয়া? এগুলো সব 5 ঘন্টা 5.5 ঘন্টা, এটা 5-5.5 ঘন্টা উড়ে ভিউয়ার্স। এই যে কালদম, লেসটা দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে কালদম ভিউয়ার্স। আমি এখন আরেকটা কবুতর, আরেকটা চুইনা কবুতর আপনাদেরকে দেখাইতেছি, দেখেন পাখা ভিউয়ার্স। আমরা যে মনে করেন রেসিং এ যে পাখাটা ব্যবহার করি, যে ধরনের পাখা রেসিং এর জন্য প্রেফার করি, ওই ধরনের কবুতর। অনেকেই বলে যে রাজশাহীতে নাকি রেসিং এর কবুতর পাওয়া যায় না, তাহলে এগুলো কি ভিউয়ার্স? এই পাখা দিয়ে রেসিং না হলে কোন পাখা দিয়ে রেসিং হবে? চোখটা দেখেন আপনারা, আমি এখন আপনাদেরকে জিরা গলা একটা কবুতর দেখাইতেছি ভিউয়ার্স, এটাও ভালো কবুতর। এটারও ফ্লাইং টাইম আপনার 5-6 ঘন্টার মতো ভিউয়ার্স। আমি এখন আরেকটা জলসা চোখের কবুতর দেখাইতেছি, ঠিক আছে। এটা 7-7.5 ঘন্টা ফ্লাই করে ভিউয়ার্স। আমি এখন একটা সবজি কবুতর দেখাচ্ছি, এটা খুবই ভালো ব্লাড লাইনের সবজি, আপনারা দেখেন ভিউয়ার্স। মনিটা দেখছেন, ফাটা মনি। আর যারা আমরা পুরনো কবুতর বলি তারা সবাই ফাটামনির বৈশিষ্ট্যটা ভালো মতোই জানি। ফাটামনির একটা সবজি কবুতর, অনেক হাই ফ্লাইং কবুতর। আসলে এগুলাই হচ্ছে মনে করেন রাজশাহীর বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য, মেইন কবুতর ভিউয়ার্স। এখন আমি আপনাদেরকে ভাইয়ার একটা লালচুল্লি কবুতর দেখাইতেছি, এটারও ফ্লাইং টাইম 8 ঘন্টার মতো কাছাকাছি। এই যে ভিউয়ার্স দেখেন,
ভিউয়ার্স আমি এখন ধোপাস দেখাইতেছি আপনাদেরকে ভাইয়া, ঠিক আছে? এই যে ধোপাস, এটা সবগুলো পাখনাই সাদা, ওনারা একটু পাখনা কাইটা রাখছে কারণ ওনারা এখন কবুতর ফ্লাই করাবে না। আর এগুলো কবুতর একটু চান্স পাইলেই মনে করেন গাইতা যায়। আর একটা দোবাস দেখাই দিচ্ছি, দেখেন ভিউয়ার্স, আর একটা দোবাস, লালপট্টি দোবাস, লাল গিয়ারের। এখানে ওনার অবশ্য গিয়ার টিয়ার কিছু থাকে না, লাল গিয়ারের একটা দোবাস। আমি এখন আপনাদের একটা গেন্দা কবুতর দেখাইছি, এর আগে আমি রাজশাহীতে প্রচুর গেন্দা কবুতর দেখাইছি। আর একটা যদিও ভাই, এগুলো আমাদের এখানে গোল্লা, কিন্তু এইখানে এই জিনিস গোল্লা না, এটা অন্য জিনিস, অনেক হাই ফ্লাইং জিনিস। এটা 7-8 ঘন্টা ওরে এই কবুতর, ঠিক আছে? প্রচুর পোল্ট্রি দেয়, প্রচুর পোল্ট্রি দেয়। যারা আমরা শখে কবুতর পালি, কবুতর ডিগবাজি এনজয় করি, তারা এই ধরনের কবুতর পুষতে পারি। প্রচুর ডিগবাজি দেয় এই কবুতর গুলা। আপনি 1200-এর মধ্যে এখান থেকে কবুতর কালেক্ট করতে হবে। আর যদি কেউ মনে করেন ভাইয়ার থেকে কবুতর কালেক্ট করবেন, ঠিক আছে, তাহলে ভাই আপনার নাম্বারটা বলেন তো। আমার নাম্বারটা হলো 01719-20-93-55। আমি লাস্ট ভাইয়ার আরেকটা কবুতর দেখাই দিচ্ছি, তাও দেখেন। এটা হচ্ছে খুবই ওল্ড ব্লাড লাইনের একটা কবুতর, আপনারা দেখেন ভিউয়ার্স, একদম ওল্ড ব্লাড লাইনের একটা কবুতর, একদম ওল্ড ব্লাড লাইনের একটা চুঁঠাল কবুতর। পাখায় ভার আছে, আর্মি যেমন একটা প্রেশার দেয় না, এরকম একটা প্রেশার আছে পাখায়। ওর নিচের দিকে পাখাটা প্রেশার দিতেছে। এটা অনেক হাই ফ্লাইং কবুতর, এগুলো হইতেছে ওনার বাসার মেইন কবুতর। এবং আপনারা যারা হাই ফ্লাইং পুষতে ইচ্ছুক, তারা সবাই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ উনারা আর ভাইয়া তো হাই ফ্লাইং খেলে, হাই ফ্লাইং এর রেজাল্টও আছে, টুর্নামেন্টে ভালো রেজাল্ট করছে উনি, ঠিক আছে? আপনারা যে কেউ যদি প্রয়োজন মনে করেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে আরো কবুতর দেখাইতেছি আপনাদেরকে, এটা দেখেন ভিউয়ার্স, খাসি কবুতর দেখাইতেছি কিছু আমি, সুন্দর কবুতর, খুবই সুন্দর কবুতর, সুন্দরী টাইপের কবুতর। এরকম কালদম আমরা যারা ঢাকায় থাকি তারা খুব কমই দেখছি, একদম ফুল মিচমিচা কালো লেজ। এটা কালদম কবুতর,
ভিউয়ার্স, আমরা আপনাকে ভাইয়ার কবুতর দেখাইলাম, ঠিক আছে? এখন আমি ভাইয়ার সাথে হাই ফ্লাইং এর ব্যাপারে কথা বলবো, ওনারা আসলে কিভাবে হাই ফ্লাইং কবুতর গুলো চর্চা করে, ঠিক আছে, কিভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করে, টুর্নামেন্টের আগে পরে কি করে এই আর কি। ভাইয়া, হাই ফ্লাইং এর মনে করেন আপনারা আসলে কবুতর গুলো কিভাবে সেট করে হাই ফ্লাইং এর? যেমন ধরেন আমরা বাচ্চা কবুতর যেগুলো 8-10 ফুটের বাচ্চা, ওগুলোকে উড়ানোর জন্য আগে থেকে সকালবেলা উড়াই, ট্রেনিং করাই, যেহেতু দমগুলো দেখি যে কতক্ষণ উড়ে ওড়ে, যদি দেখা যায় যে এরা পারফরমেন্স করতে পারে ভালো মতো, তখন ওদেরকে তিনটা, আমাদের হাইস্ট থাকে তিনটা আর লোয়েস্ট তিনটা কবুতর উড়াতে হবে, আর লোয়েস্ট হলো একটা, যে কোনো একটা উড়াতে হবে। আর ওরা একটা ওই তিনটাকে কবুতরকে আমরা সেট করে উড়িয়ে দেখি যে একসাথে তিনটাকে উড়ায় যে ওরা কি পরিমাণ দম দেয়, দেখি তারপরে কেন ওগুলোকে কম্পিটিশনের জন্য উড়ে। আর ওরা আমাদের কদিন দেখে এটা মিনিমাম ধরেন 2 সপ্তাহ 1 সপ্তাহ দেখি একসাথে উড়ে অ্যাডজাস্ট হয় কিনা, তিনটা কবুতর একসাথে উঠছে কিনা। তিনটা কবুতর যদি একসাথে না উড়ে তাহলে কি সমস্যা হয়? একসাথে যদি ধরেন দুইটা কবুতর উঠছে আর একটা কবুতর নেমে আসছে, ওটা দেখা যাচ্ছে ওটাও নিচে নেমে চলে যাবে। আর তিনটা কবুতর যদি একই অ্যাডজাস্টে উড়ে দেখা যাচ্ছে ওরা তিনজনের পারফরমেন্স প্রায় একই। সাপোজ মনে করেন আমি তিনটা কবুতর উড়াইলাম, হ্যাঁ, তিনটা কবুতর উড়ানোর পরে আপনার কবুতর দুইটা পরে নামলো আর একটা আগে নামলো, ঠিক আছে, এখন কাউন্ট হবে কোনটা, যেটা পরে নামলো ওইটাই, যেটা পরে নামবে সেটাই, আর প্রথমটা মানে সবগুলো লিস্ট হবে যে কোনটা কতক্ষণ উড়লো। তিনটা মিলাইয়া টোটাল সাপোজ মনে করেন আপনার একটা কবুতর 4 ঘন্টা উড়লো, একটা কবুতর 2 ঘন্টা উড়লো, আর একটা কবুতর 5 ঘন্টা উড়লো, তো এইটা টোটাল গড় হবে? না না, যেটা 5 ঘন্টা হবে ওইটাই কাউন্ট করা হবে, যেটা 5 ঘন্টা হলো ওইটা কাউন্ট করা হবে, যেটা আগে নামলো ওইটা কাউন্ট করা হবে। আচ্ছা, আপনার কি খাবার আগে কোনো প্রস্তুতি নেন কবুতর খাওয়ানোর ব্যাপারে? তার মানে কোনো সামনে মনে করেন আমরা টুর্নামেন্ট খেলবেন, আপনি টুর্নামেন্ট খেলবেন, কি খাওয়ান? যেটা নর্মাল খাওয়ার সেটাই খাওয়ার দিই। আর যখন কবুতর উড়াই, কবুতর উড়ানোর আগে আধা ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে হয় শস্য না হলে বুট কিছুটা খাওয়াই, পানি খাওয়াই, আধা ঘন্টা রেস্ট দিই, তারপরে কেন কবুতর ছাড়ি উড়ানো। ভিউয়ার্স, ভাইয়ারা হাই ফ্লাইং কেমনে খেলে, কি খাওয়ায় না খাওয়ায়, এটা আমি আপনাদেরকে বললাম শর্ট টাইমে যতটুকু বলা যায়। তো ভিউয়ার্স, আমি এখানেই ভাইয়ার বাসা থেকে বিদায় নিচ্ছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস যদি ভাইয়ার কবুতর আপনারা চান কালেক্ট করবেন, ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন, নাম্বার তো আমরা বলেই দিছি। ওকে ভিউয়ার্স, নেক্সট টাইম অন্য কোনো টপিকে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।